ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের দিন আশুলিয়ায় গাড়িতে লাশ পোড়ানোর ভয়াবহ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বুধবার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে সিটি ইউনিভার্সিটির নিহত শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী পরিষদের একাধিক সদস্য সহ চল্লিশ জনের বিরুদ্ধে এবং আশুলিয়া শাহিন স্কুলের দশম শ্রেণীর নিহত শিক্ষার্থী আবু সাবুরের ভাই রেজানুল ইসলাম শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে আলাদা দুটি অভিযোগ দায়ের করেন আসামির বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে তারা আন্দোলনরত ছাত্র জনতাকে আংশিক বা সমূলে নির্মূল করার জন্য তাদের অধীনস্থ পুলিশ বাহিনীকে হত্যার নির্দেশ দিয়েছে এবং আশুলিয়া থানায় কর্মরত সকল অফিসার ফোর্স নির্বিচারে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং গুলি চালিয়ে ছয়জন ছাত্রকে হত্যা করেছে এবং তাদের লাশগুলো পরবর্তীতে পুলিশ পুড়িয়ে দিয়েছে